মুসলমান ভাইদের জন্য সালাম আলাইকুম হিন্দু দাদার জন্য নমস্কার অন্য জাতির জন্য আন্তর্ শুভেচ্ছা ভালোবাসা রইল যে সকল শিষ্যরা বা বলেন যে আমার মন্ত্রে কাজ হয় না সে সকল শিষ্যকে হুশিয়ার করে বলতে চাই আপনারা কাজের আগে গুরুকে আগে বিশ্বাস ভক্তি রাখবেন আমি বাংলাদেশের মধ্যে ছোট একজন তান্ত্রিক আমার উদ্ধে যারা আছেন তাদের পায়ে ধোলার যোগ্যতা আমার নাই যদি ভালো লাগে মন্ত্র কী জিনিস তন্ত্র কী জিনিস সাধনা কী জিনিস আমার সাথে যোগাযোগ করবেন আসবেন বিশ্বাস থাকলে আসবেন না থাকলে আসার প্রয়োজন নেই আমার হাতে কাজ করে নিতে হলে বিশ্বাস থাকলে আমার হাতে কাজ করে নেবেন নাহলে করার প্রয়োজন নেই লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাকে কিন কিনতে চাইলে হবে না আমি আমার কাছ থেকে বিদ্যা নিতে হলে বা কাজ করে নিতে হলে ভালোবাসার মাধ্যমে কাজ করে নিতে হবে যে শিষ্য সুখে দুখে পাশে থাকবে সেই প্রকৃত শিষ্য যারা বলেন কাজ হয় না যে কোনো বিদ্যা বা মন্ত্র সিদ্ধ করার আগে আপনারা অবশ্যই গুরুর অনুমতি নেবেন বিসমিল্লা বলে শুরু করবেন মুসলমান হলে বিসমিল্লা বলে শুরু করবেন আর হিন্দু দাদা হলে বিস্করম বলে শুরু করবেন অবশ্যই গুরুর নাম নেবেন আগে আল্লাহ রাসুল মুসলমান হয়ে থাকলে আল্লাহ রাসুলের নাম নেবেন বিসমিল্লা বলে আর হিন্দু দাদা হয়ে থাকলে বিস্করম বলে তোমার ঈশ্বরের নাম নিয়ে মন্ত্র জপ করবেন প্রত্যেক কাজে করার পরে যে সকল শিষ্য বলে যে বিদ্যা কাজ হয় না বা যে সকল ভাইরা বলেন কাজ হয় না তারা আমার কাছে আসেন বসেন যদি আমার কাজ যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনারা কাজ শিখবেন নাহলে শিখার প্রয়োজন নেয় আমি আমার জীবনে কোনো শিষ্যকে বলি নাই যে এত টাকা দিলে আমি আপনাদেরকে এই বিদ্যা দেব এই সাধনা দেব আমার কাছে বিদ্যা নিতে হলে অবশ্যই ভালোবাসার মাধ্যমে আমার বিদ্যা গ্রহণ করতে হবে কখনো টাকার গরম দেখালে আমি তাদের কাজ করে দেই না আর যে সকল শিষ্যকে আমি ফোন দিব তারা যদি ফোন রিসিভ না করে আমি কোন সময় ফোন দিব না দিব সাধনে বসে আসনে বসে ফোন দিতে পারি যারা ফোন ধরে না তারা আমার শিষ্য হইতে পারে না তাই আপনারা সর্বপ্রথম এই মন্ত্রটি অবশ্যই একশো আট বার স্বয়ংসিদ্ধ করে নেবেন সাতটা আগরবাতি সাতটা মোমবাতি ঘিয়ের বাতি একটা সস্যার তেলের বাতি তিনটা পাক পবিত্র হয়ে আসন জাগ্রত করে আসনে বসে এই মন্ত্রটি সিদ্ধ করে নেবেন অমাবস্যা কালী পূজায় রাত্রে যদি নেন বা যেই দিন চরক ঘুরায় চরক পূজা হয় সেই দিন যদি এই মন্ত্রটি সহিংসিদ্ধ করেন তাহলে আল্লাহ রহমতে এক হাজার পার্সেন্ট একশো একশো কাজ হবে যে কোনো কাজ করার আগে এই মন্ত্র কিছু জল বা পানির উপর মন্ত্র পাঠ করে তিনবার মন্ত্র পাঠ করবেন পাঠ করার পরে পানিতে পানিতে বা জলেতে তিনটি ফু দিবেন দেওয়ার পরে ওই পানি নিজে আগে খেয়ে নেবেন খেয়ে নেওয়ার পরে আপনারা মন্ত্র সিদ্ধ করবেন এবং যে কোনো কাজ করবেন এই কথাটা যেন মনে থাকে দিয়ে প্রত্যেকটা কাজ করার আগে এই মন্ত্র তিনবার পাঠ করে পানি পানিতে ফু দিয়ে এই পানিটা আগে খাবেন তারপরে কাজে হাত দেবেন আল্লাহ রহমতে একটা কাজ জীবনে মিস হবে না আল্লাহ রহমতে একটা কাজ মিস হবে না যে সকল শিষ্যরা কাজ পারতেছেন না অপারক যারা আমাকে মনে পানে ভালোবাসেন যারা বহু জায়গার প্রতারণা হয়েছেন তাদেরকে আমি আজ থেকে মন থেকে অনুমতি দিলাম এবং দোয়া করলাম আপনারা কাজ করে প্রমাণ করেন আসলে বিদ্যা আছে না নেই তাই আমি বড় মনে করি না নিজেকে সবসময় ছোট মনে করি নিজেকে ছোট থাকায় ভালো কারো প্রতিবাদ করতে চাই না কারো তর্কে বিতর্কে জড়াইতে চাই না কারো দুর্লাম করতে চাই না আমি নিজেই ছোটো হয় থাকি নিজেকে ছোট হওয়া ভালো নিজেকে বড় বলে বরসে নয় নোকে যারে বড় বলে বরসে হয় তাই আমি ক্ষুদ্র একজন মানুষ যাদের ভক্তি থাকবে তারা বিদ্যা কি জিনিস দেখবেন যেমন সিমটার সাধনা মাদার সাধনা যুগুনি সাধনা ডাকনী সাধনা ভৈরবী সাধনা এগুলো শিখতে হলে গুরুর কাছে অবশ্যই ভালোবাসাতে নিতে হবে কখনও একজন গুরু চায় না যে একটা শিষ্যর ক্ষতি হোক শিষ্যরা না বোঝে অনেক কিছু কথা বলে অনেক খারাপ ভাষাও বলে গুরুদের প্রেশার দেয় যে কোনো বিদ্যার সাধনা নেওয়ার জন্য আপনার গুরু যেটা বোঝে সেটা তুমি বোঝো না তাই গুরুর কাছ থেকে বিদ্যা নিতে হলে আস্তে আস্তে বিশ্বার ভক্তির উপর নিতে হবে ভালোবাসার মাধ্যমে নিতে হবে আর আমার কথা হচ্ছে যারা মানুষকে উপকার করবেন যারা মানুষ পাতা খেলায় জিতবেন প্রত্যেকটি সাধনায় জিতবেন তারা অবশ্যই গুরুকে ভালোবাসবেন আমার কাছে আসতে হবে বড় কথা না আমার কাছে বিদ্যা নিতে হবে বড় কথা না যদি ভালো লাগে আসবেন জীবনে ঠকবেন না যারা খারাপ উদ্দেশ্যে আসবেন তারাই শুধু ঠকবেন তাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম রহমতুল্লাহি